দেখ ছেলেটা মেবি আমাদের ছবি তুলছে। কি করছেন আপনি? কি করব আমি? আপনি আমাদের ছবি তুলছেন কেন? আমি কেন আপনাদের ছবি তুলবো? দেখি মোবাইল দেখি। আজিব তো, মোবাইল কেন দেবো আমি? মোবাইল দেখাই তো সমস্যা নাই, দেখি দেন। মোবাইল কেন দেখাবো আমি আপনাকে? আপনি আমাদের ছবি তুলছেন, মোবাইল দেখি। মোবাইল কেন দেবো আমি? আরে না, মাথায় সমস্যা আছে। আমার মাথা ঠিক আছে, আপনার মোবাইল, আপনার মাথায় সমস্যা আছে, মোবাইল দেখান। যাবে না। আপনি আমাদের ছবি তুলছেন, মোবাইলটা দেন। আরে থাক ফালতু। আচ্ছা তুই এভাবে রেগে গেলি কেন? আচ্ছা বাদ দে বিষয়টা, মাথা ঠান্ডা কর। না এই অমানুষের বাচ্চাটা আমাদের ছবি তুলছিল, দেখিস নি মোবাইলে দেয় নাই। কি করছিস মোবাইলে? তোদের ঝগড়ার কিছু ছবি তুলেছিলাম, তা দেখছিলাম। দেখি এবার কই যাবে? কি করবি তুই? দেখতে থাক কি করি আমি। আমার তো তোর কথা শুনে ভয় লাগছে। চুপ থাক তো, টেনশনের কিছু নাই, যা করবো ভালোর জন্যই করবো। হঠাৎ এখানে চলে আসতে বলছো? রেস্টুরেন্টেও যেতে মানা করলে কেন, কি হয়েছে? কিছু হয়নি, কি হবে? ঠিক আছে। এভাবে কি দেখো? চুপ, একদম চুপ। এভাবে তোমাকে আরো ভালো লাগবে। আমাকে অনেক ভালোবাসো তাই না? অনেক 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 বেশি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারি না। আমি জানি, বলতে হবে না। হয়েছে, জানলে তো খুব ভালো। আমার এখন যেতে হবে, আমার একটু কাজ আছে। আর একটু থাকো। আজকে না, তবে কালকে সারাদিন তোমার সাথে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি নৌশি। আজকে লাইভ আসার কারণ আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আজকে আমি আর আমার বান্ধবী একটা রেস্টুরেন্টে বসে গল্প করছিলাম, হঠাৎ করে আমরা খেয়াল করি এই ছেলেটা আমাদের ছবি তুলছিল আর ভিডিও করছিল। আমি কিছু জিজ্ঞেস করি, সে অস্বীকার করে। আমি সে আমাকে ধাক্কা দিয়ে তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। সে ধাক্কায় আমি আঘাতও পাই। কি করছিস তুই জানিস না? এই মিয়া কি সমস্যা, দয়া করে ঝগড়া করতেছিস? কি ঝগড়া মানে কি? মানে আরো কি কি করি তুই দেখ। একলা মেয়ে পেলে গা চুলকাই। হ্যাঁ গা চুলকাই। সমস্যা কি? এই গায়ে আদেশ কেন? এই সমস্যা কি মানে? টিস কর, টিস কর, পোজ দি, টিস কর। গায়ে পরে ঝগড়া করবি না, সর। ঝগড়া বলে, এই ঝগড়া বলে। রে রোড
বেশি ভালো সাজতেছিলি না? এই দেখ ভিডিও তো। আমাদের সমাজে ভদ্রমুখী লুকিয়ে থাকা এরকম কত মানুষ আছে, আমরা কি জানি এভাবে যদি সে আমাদের সাথে পাবলিক প্লেসে করতে পারে? এই দেখ ভিডিও তো। এই কারণে তোর আজকে যারা আমাদের সবার সামনে এক রূপে, আড়ালে আরেক রূপে। আমি লাইভ আসার কারণ একটাই, আপনাদের সাথে যেন কাল এটা না হয়। এসব মানুষকে জেনে রাখবো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই কারণেই তোরা এই রেপিস। এসব কি, তুই এত খারাপ? তোকে তো আমার নিজের ভাই বলতে লজ্জা হচ্ছে। হ্যালো, ফারহান বলছেন? হ্যাঁ, ফারহান বলছি। আচ্ছা, কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে আপনার সাথে একটা ঘটনা হয়েছিল, আমি রেস্টুরেন্টের ম্যানেজার বলছি। আরে ভাই, আমি কিছু করি নাই তো, আল্লাহর বাস্তে আমাকে ফোন দিয়েন না, আমি কিছু করি না, আমাকে মাফ করেন, আমাকে ফোন দিয়েন না ভাই। আমি জানি আপনি কিছু করেন নাই, এই জন্য আপনাকে ফোনটা দিয়েছি, আর আমার কাছে একটা ভিডিও আছে, আমি ওটা আপনাকে পাঠাচ্ছি। ভাইয়া, আপনি যদি এখন ফোন না দিতেন, আমি আসলে আমি কি করতাম আমি নিজেও জানি না। আমি এতই হতাশ হয়ে গেছি, আমি আসলে বুঝতেই পারতেছিলাম না আমি কি করব। না 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 না, আপনি একদম মাঝে মাঝে চিন্তা করবেন না, আমার কথা শুনেন, আপনি হতাশ হবেন না, আপনি হার মানবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মিথ্যা যতই বড় হোক, সত্যের জয় হয়। ঠিক আছে, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। Thank you, babe.
আসসালামু আলাইকুম, আমি ফারহান। আশা করি আমাকে সবাই চিনবেন। কারণ নসীন আপু আমার পরিচয়টা আপনাদেরকে আগেই দিয়ে দিয়েছে, সেজন্য আমিও আমার সাইড থেকে আসলে কিছু বলতে চাচ্ছি। নসীন আপু তো নসীন আপুর কথা বলে চলে গেছে, কিন্তু আমারও তো একটা পক্ষ ছিল, ওই পক্ষ তো আপনারা কেউ দেখেননি। এখন বিষয়টা হচ্ছে, আমি একটা ছোট ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখেন, এরপরে আমার দোষটা বের করবেন আপনারা। সেদিন আসলে আমার কোনো দোষই ছিল না, আমি ওয়েট করতেছিলাম আমার গার্লফ্রেন্ডের জন্য। হঠাৎ করে এই হাতটা এসে আমার গায়ে হাত তুলল, উল্টাপাল্টা যা তা ব্যবহার করল। আমি যখন জিজ্ঞেস করি সে কিছু বলতে পারে না। যখন সে অতিরিক্ত করে ফেলতেছিল তখন আমি বাধ্য হয়ে আমি বের হয়ে যাই, হয়তো তখন উনি ধাক্কা গিয়ে পড়ে যায়, কিন্তু আমি ধাক্কা দিয়ে বের হইনি। একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে, উনি লাইভে এসে না জেনে না বুঝে যা আসছে তাই বলে গেছে। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি লুকিয়ে থাকা ধর্ষক হই, মুখোশ পরা ভদ্র মানুষ হই বা যাই হই, উনি যে আমার সাথে এই কাজটা করল, উনি কি? আমার প্রশ্নের উত্তরটা কি কেউ দিতে পারবেন? পারবেন না। এই একটা লাইভের জন্য আমি আমার লাইফের সব কিছু হারাইছি, সব কিছু, আমার ফ্যামিলি, আমার গার্লফ্রেন্ড, প্রত্যেকটা, আমার ফ্রেন্ড সার্কেল। রাস্তাঘাটে আমাকে রেপিস্ট ডাকে, রাস্তাঘাটে আমার মারধর করে, আর কি বলবো। আশা করি ভিডিওটা দেখার পর কিছুটা হয়তো বা ক্লিয়ার হয়েছে, আমি আসলে আর এক্সট্রা কিছু বলতে চাচ্ছি না আর কি, এটুকুই আশা করি বুঝবেন। শুধু এটুকু বলতে চাচ্ছি, আপনি যাই করেন, যাই শেয়ার দেন, অন্তত পক্ষে দুটি পক্ষ বিবেচনা করে তারপরে শেয়ার দেন। কারণ হচ্ছে কি, আমরা কখনো মুদ্রার দুপিঠ দেখি না, এটাই বলা ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আশা করি রাস্তাঘাটে আমাকে আর মারবেন না আর কি। আর আমার ভিডিও দেখে নসীন আপুকেও কিছু বলার দরকার নেই, আশা করি সে বুঝতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তোর আসলে এমন করাটা উচিত হয়নি, সেদিন তুই একটু বেশিই করে ফেলেছিস। যেসব মানুষ বিপদে হাত ছেড়ে দেয় ওসব মানুষ আমার চাই না। আমি একা বাঁচতে শিখছি, তুমিও থাকতে শিখো, আর আমার সাথে যোগাযোগ করবা না। প্রকৃতরূপে মুখোশ পরে থাকা মানুষ কে? যারা আমাদের সাথে অজান্তে অন্যায় করে সে, নাকি যে আমাদের সব জেনে কাছের মানুষ হয়ে বিপদ দেখে নিজেকে আড়াল করে ফেলে সে? এমন আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা ভরসা দিয়ে যান এবং দিন শেষে সরে যায়। এই প্রশ্নের উত্তরের জন্যই না হয় আরেকবার নিজের জন্য বাঁচি।